অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তরের আধিকারিকরাও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি সেরে তিনি চলে যাবেন, এরপর ডিমতৌড়িতে রাজ্যের প্রশাসনিক দায়িত্বে আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম কিন্তু এই তমলুক সফর, এবং যে সফরকে ঘিরে কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তুঙ্গে, কারণ পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য ঠিক কি উপহার দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। আজ বেলা দুটোর সময় এই কর্মসূচির পর নিমতৌড়িতে মুখ্যমন্ত্রী যাবেন এবং সেখানে একটি জনসভা রয়েছে, এবং সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেন তার অপেক্ষায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। ইতিমধ্যেই কিন্তু ভিড়ও জমতে শুরু করেছে নিমতৌড়িতে, তবে তার আগে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন হলদিয়ায়। গতকালই তিনি পৌঁছে যান পূর্ব মেদিনীপুরে এবং সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন কোলাঘাটে। রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তো অবশ্যই রয়েছে, তেমনটা থাকে প্রত্যেক জেলা সফরেই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকে মিনি মহাকরণ, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকেন এবং বারে বারে কিন্তু আমরা দেখেছি এই মিনি মহাকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় চলে যান এবং সেখানকার প্রশাসনিক স্তরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন, এবং কত দূর কাজ এগুলো এবং কোথায় কোথায় সমস্যা হয়েছে তা কিন্তু সরেজমিনে দেখতেই মুখ্যমন্ত্রী চলে যান। গতকালও তিনি প্রশাসনিক বৈঠক করেছেন এবং বেশ কিছু কাজকর্ম দেখে তিনি কিন্তু সন্তোষও প্রকাশ করেছেন। আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন হলদিয়ায়। আজকের এই কর্মসূচির পর মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন নিমতৌড়িতে, সেখানে দুটো সময় জনসভা রয়েছে তার। জেলা সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের ঠিক কি কি ভাবনা চিন্তা রয়েছে তা আজ জনতার সামনে রাখবেন রাজ্যের প্রশাসনিক প্রধান, এবং জেলার পর্যটনের বিকাশকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করছেন। খানিকক্ষণ আগেই আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে হলদিয়াতে এই কর্মসূচিতে আসার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তখনই তিনি কিন্তু এমনটা জানিয়েছেন যে হলদিয়াকে ঘিরে কিন্তু ছোট্ট করে একটা পর্যটন শিল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলতে চান। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা শুনবো। For giving me this opportunity to specially like this program. আমি সকলকে ধন্যবাদ জানাই, থ্যাংকস টু মিস্টার ভালুকা ফর ইনভাইটিং মি অ্যান্ড অলসো হিজ টিম ফুল টিম হিজ ভাইস চেয়ারম্যান ধানসিরি অ্যান্ড অলসো মিস্টার কশ ফ্রম জার্মান অ্যান্ড অলসো এপিজি গ্রুপ মিস্টার করণ পাওয়াল অ্যান্ড অল হিজ টিম অলসো all the industrialists who are attending today's function, my industry minister, my colleague Shivendu, my colleague Mukul Roy, my colleague Shivani Shaha, and Tukbai Srinjaya Ghosh, Rasava MP, and all of you, thanks much goes to all of you, go to all of you. Thank you so much. Aajke ekta khub guruttopurno din, and I love the name of Thansiri. Do you know why? Even Mr. Dhanuka was not aware about the fact. Just now I briefed him. You know, there is a Bengali poet. When Bengal, it was not divided, undivided from Bangladesh and to Bengal, the famous poet Jivanananda Das. It is his poetry, the name of the word came from that poetry, Dhansiri. It's a beautiful name and there is an emotional attachment also. I remember this because I have a plan to set up one cultural academy in the name of Thansi. That's why I'm very happy. These are co-related. And Nochi is a famous artist, you know, Nochiketa. Very good songs he played. So his daughter's name is also Thansi. Because this is a symbolic and very beautiful, charming name. Thank you so much. এবং আজকে কিশোরদের ভাইয়ের বাজারের বলুন ধানুকাজি, আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কালচার, ইস ইজ দ্য বিউটিফুল দ্য সিনিক বিউটি অফ বেঙ্গল, ইট শুড বি লেসন অলসো দ্যাট হু এভার হু ওয়ান্টস টু ওয়ার্ক ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড দে ক্যান প্লে দ্য গুড ভায়োলিন, সামটাইমস দ্য ক্যাসিও, সামটাইমস দ্য তবলা, সামটাইমস দ্য মিউজিক, ইয়েস ওয়াই নট? In your heart, everything is there. Only you have to catch. And I'm really happy to see. I was so happy. Amar monta bhalo hoye gelo. Tinte sundor gaan uni bajalen.
প্রথমটা বাজালেন আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, দ্বিতীয়টা বাজালেন যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চরণে, আর তৃতীয়টা বাজালেন আলো আমার আলো হবো আলোই ভুবন ভরা। আমার মনে হচ্ছিল আমার হাতে ক্যাশিও থাকলে আমি পাল্টা একটা বাজিয়ে দিতাম, তার কারণ হচ্ছে আই লাভ টু প্লে, এটা খুব ভালো, মানে জানেন তো যারা কিছু করে হাত সুশ্রু করে, যে যে কেউ একটা আসছে হাতের সামনে ছবি মানে এটা থাকলে ডাস্টার থাকলে তারা তার বেড়েই যাবে, একটু ক্যাশিও থাকে তারা তাকে একটু প্লে করে দেওয়া, আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি, আমি সারাদিন কাজ করি কিন্তু আমার কাজেই প্রেরণা এইসব ছোট্ট খাট্ট সুন্দর জিনিসগুলো। দেখুন ছোট্ট ছোট্ট জিনিস, আমাদের বাড়ির মেয়েরা ফিটফাট কেন থাকে বলুন তো, এমনি যে মহিলারা খুব সুন্দর হয়, মেয়েদের শুনুন বাইরে যে কালো আর পরিষ্কার এটা দিয়ে কিন্তু রূপ বিচার হয় না, বিউটিটা হচ্ছে তার হৃদয়ের সৌন্দর্যতা, কিন্তু তিনি নিজেকে পরিপাটি রাখেন কেন বলুন তো, কারণ সৌন্দর্যের সাথে আমাদের যে অহংকার নারীর অহংকার এটা আমাদের দেশের সবচেয়ে বড় অলংকার এবং মানবিক সভ্যতার বড় অহংকার আমাদের দেশের নারী সমাজ, এবং সেই মহিলারা দেখবেন সুন্দর করে ফিটফাট থাকে কেন, আমার ছেলেরাও থাকে কম্পিটিশন হয়, এখন তো শুনেছি ছেলেরাও বিউটি মাকে মাকতেই পারে, অসুবিধা কি আছে, এখন চেঞ্জ হচ্ছে চেঞ্জ ইটস ভেরি গুড, কিন্তু মেয়েদেরকে আমি বলছি এই কারণে কেন করতাম, এটা এটা হচ্ছে আমি ঘরটাকেও সুন্দর রাখবো, আমার ঘরণীয় সুন্দর থাকবে, আমার মেয়েও সুন্দর থাকবে, আমার ছেলেও সুন্দর থাকবে, পরিবারটা সুন্দর থাকবে, এটা যে বলে না মর্নিং সোজ দ্য ডে, এটা হচ্ছে এই ট্রি ইজ নোন ইন বাই ফুড, তার কারণ হচ্ছে প্রথমে আগে দর্শনধারী তারপর গুণ বিচার, এসব তো অনেক কিছু আছে, সুতরাং এগুলো দেখতে খুব ভালো লাগে, এই যে ধানসিঁড়ি নামটার মধ্যে দিয়ে একটা সৌন্দর্যতা আমার হৃদয়ের উপলব্ধি বাড়িয়ে দিয়েছে, আমি খুব খুশি আপনাদের প্ল্যান আজকে যে উদ্বোধন করলেন এবং 400 কোটি টাকা প্রজেক্ট আছে, আপনাদের অনেক শুভেচ্ছা, এবং আমি নিশ্চয়ই একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি ভেবে দেখতে পারি, ইট ইজ নট দ্যাট আই এম ইম্পোজিং, নো নট এট অল, জাস্ট এ সাজেশন, হাম্বল সাজেশন, সেটা হচ্ছে কি আপনারা তো পাম অয়েল করেন, একটু আমাদের চাষিরাও যদি ইনভলভ হতে পারে, একটু রিসার্চ করে দেখতে পারেন সানফ্লাওয়ারটা ভালো হয়, সানফ্লাওয়ারটা হলে আমাদের চাষিরাও, কারণ সানফ্লাওয়ারটা আমাদের চাষিরা করতে পারে অনেকটা, জাস্ট সি হ্যাভ এ লুক। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি ফর আপনাদের ফিউচার এক্সপানশন প্রোগ্রাম, প্রথমে তো আছে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, আর যেটা ফিউচার আসবে সেটা হচ্ছে গোল্ড, অলওয়েজ ওল্ড ইজ গোল্ড অ্যান্ড ফিউচার ইজ টু বি গোল্ড গোল্ড, সো এটাকে মিশিয়ে দিয়ে করুন সব ঠিক হয়ে যাবে, এবং এগেইন আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট এপিজি গ্রুপ অলসো ফর দেয়ার লজিস্টিক হাব, লজিস্টিক যেটা ওরা করছেন আছে, এবং টাইম ইজ ভেরি শর্ট, কারণ বিকজ অফ দ্য টাইম পসিটি অফ টাইম আই এম হ্যাপি দ্যাট দে আর ডুইং বোথ দ্য ইন্ডাস্ট্রিয়াল ফাংশন টুগেদার, আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট মাই এপিজি গ্রুপ অলসো ফর দেয়ার নিউ লজিস্টিক হাব, অ্যান্ড নেক্সট দেয়ার দে প্ল্যান দে ওয়ান্ট টু সেট আপ দেয়ার রিপেয়ারিং ইউনিট ইন কুলপি, দ্যাট অলসো উইল বি টেক ফুল কেয়ার, অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট উইল বি হ্যাপি টু সেট আপ আইটি পার্ক এগেইন ইন হলদিয়া এজ এ নিউ প্রোগ্রাম ফর আইটি পার্ক, অ্যান্ড অলসো আওয়ার গভর্নমেন্ট উইল বি হ্যাপি টু সেট আপ দ্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলসো। ইন উইথ জেরি খাম ওয়েন আই ওয়াজ দ্য রেলওয়ে মিনিস্টার আই গেভ এ ডিএমইউ কোচ ফ্যাক্টরি ইন হলদিয়া, দ্য ওয়ার্ক ইজ ওভার, ইট ইজ নট দ্যাট আই হ্যাভ সেড, ইট ইজ অলরেডি দ্য ওয়ার্ক ইজ ওভার, এনি ডে দ্য মে বি মে গো ফর প্রোডাকশন, আই এম ভেরি হ্যাপি। নাও ওয়াগান ইন্ডাস্ট্রি অলসো আই গিভেন দ্য জেরি খাম দ্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিটুইন রেল সেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট টুগেদার, অ্যান্ড অলসো আই গিভ ডাবল লাইন টু কানেক্ট হলদিয়া পোর্ট, because when I was the railway minister earlier, I allowed even the private party, the private people to connect the people of port in Gujarat. So this time I connected this Haldia port also. So that's the beauty. This will give you the moral boost up and industrial boost up also. And again, I am happy to announce, we are going to set up a deep sea port at Roshanpur in this district. And also there will be two deep sea ports. ওয়ার ইজ সাউথ 24 প্রোগ্রাম দ্য সুন্দরবন এরিয়া অ্যান্ড আদার উইল বি রশিমপুর, দ্য প্লেস ইজ আইডেন্টিফাইড অ্যান্ড দ্য ডিসকাশন ইজ গোয়িং অন, এনি মুমেন্ট ইট ক্যান হ্যাপেন, ইট মে হ্যাপেন, সো ইটস আ বিউটি বিউটিফুল ডিসিশন হোয়াট উই হ্যাভ অলরেডি টেকেন, অ্যান্ড দেয়ার আর সো মেনি ইন্ডাস্ট্রি দে হ্যাভ অলরেডি এক্সপ্যান্ডেড দেয়ার প্রোগ্রাম ফ্রম নয়া চক টু আই ডোন্ট নো ওয়েন দেয়ার ওয়াজ এ প্রপোজাল দে উইল সেট আপ দ্য পেট্রোকেমিক্যালস
then the objection is there. Even the central government allows that. I have the paper with me. Mr. Partha Chatterjee, is it not a fact? Central government allows the proposal, clear the proposal for Noyasa of the petrochemicals. But now we are saying no petrochemicals, but do it, it is an eco-tourism part, eco-tourism industry. I don't know why they stopped it. I think the area, if they say this area we don't support, they want, they don't clear, let us not to go for that area. Go for other area. You have so many, how many acres land there? How many? 40,000. Minus 5,000, go for 35,000. Don't wait for anybody. I don't want to wait for anybody. If you want to do the job, you do it immediately. I don't believe only do it now, the saying, I want execution. The implementation. Minus this 5,000 acres for the time being. When it will be cleared, you take a step about that. But whatever is cleared and it is with your hand, you do it. Process for that. We should not wait. The time is already lost. If the time is lost, everything is lost. Timing is a factor for the industrial development and the future of this country also. I'm happy. We said that Shah Rukh Khan is our Bengal brand ambassador. You see, yesterday we have got the best prize from Japan government for Bengal Mitsu program. Do you know? It's a very beautiful program. And I know only also Japan, this Mitsubishi and all this industrialist group is also here. And the other group is also. I want to congratulate all of them. And some rumor is going on. It's a propaganda, bad propaganda because of vested interest. Kutsa kora chesta korche ekta boro group. যাদের হাতে দুটো চ্যানেল তিনটে কাগজ আছে আমি আপনাদের বলবো ডোন্ট বি ডিপ্রেসড অ্যান্ড অ্যাবসেন্ট ইট ইজ দেয়ার স্ট্র্যাটেজি টু ম্যালাইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড টু ম্যালাইন দ্য ইন্ডাস্ট্রি বিকজ অফ দেয়ার ভেস্টেড ইন্টারেস্ট ডোন্ট ট্রাস্ট ইন ট্রাস্ট ইউর সেলফ ফার্স্ট আমার কাছে কোনো জয় আসে না কুৎসার ওটা আছে আমি তো এসে দেখলাম হলদিয়া বন্দরে কাজ হচ্ছে কদিন ধরে দেখছি শুধু মিথ্যে কথা ওয়ান সাইডে ইটস আ ব্ল্যাকমেলিং প্র্যাকটিস It's a blackmailing tactic to give a bad image of our state government. I want to tell them, the world is giving certificate to Bengal. Who are you to spoil the image of the Bengal? Bengal will lick and Bengal will go ahead. And I will request my industry minister also. Do the work in a speedy manner. For industrial wealth, we have done a lot. Even our government will be happy to know. We started e-governance. কে শুরু করেছি গভর্নেন্স উইদিন এ ইয়ার অল দ্য ব্যাংক অ্যাকাউন্ট উই ওপেন উই আর গিভিং স্যালারি থ্রু ব্যাংক অ্যাকাউন্ট উই আর ডুইং অল দ্য টেন্ডার থ্রু ই টেন্ডার প্রসেস টু মেনটেন দ্য ট্রান্সপারেন্সি ইভেন ফর ইন্ডাস্ট্রি ক্লিয়ারেন্স আর্লিয়ার দেয়ার সাম 99 দ্য টেকনিক্যাল সিস্টেম 99 পেজেস The industrial fair, we set up a committee, all the chambers, including the chambers members. And I'm happy that came down from 99 pages to 7 pages. Only 7 pages. And that also, I told my industry minister, we have already set up an industrial cabinet infrastructural committee. There we are sitting after 10 days, after 10 days. So there, whatever the proposal is coming, we are taking a decision, we are clearing. Yes, our policy, we are not going to grab the land forcefully. If we do it, then there will be no industry. Only the time will be lost. You purchase your land, no problem, but government will give you care. If you are really serious interested, if you are really interested for the industry, government will give you the land, no problem. But we want that our state industry should come out. So industry means not only the big industry, sometimes the big industry, sometimes the medium industry, sometimes the small industry. And I prefer the small industry also, because Bengal we have the potentiality for the small industry also. And we have the potentiality for the big industry also, because we have the hill area, we have the sea area, we have the port area, we have the communication is very good. And other communication also will take care. Only 1 year and 4 months we work. Within this, we tried our best. And I request Shubhendu Adhikari also. To see the industrial situation will be very calm and quiet. And I have already set up a committee under the leadership of Partha Chatterjee, the industry minister. If there is any problem, you sit and
solve this problem. That setup also I have already set up. So if there is any problem for the industrials and the working class, I think working class is our asset also. Without them, we cannot work. They are working, they are giving the instruction, but who will follow it up? It is my working class. So we amra amader shromikder amader confidence theke amader bhalobasha diye ekshathe kaj korbo. Ami jani bishwash korun CPM er onek lokke dhukiye gechilo onek jaygay lokke nei kaj korbar government er na ache money power na ache manpower kintu bishwash korun ami kintu kaoke chhatai kori ami thik ache korun je korte parche na she bihar eshe nei pare ar je korte parche korun tar karon hocche ekta manusher rupi rojgar bondho hoye jabe eta amra chai na amra chai shobai bhalo thakuk sundor thakuk सबा भलो थकले सबई तो भलो थकबो तई अपने बोली अपना एनी प्रब्लेम यू कैन कैच फॉर द चैलेंज यू कैन कैच वेन यू रिकवर इफ इट इज फेल यू कैच मी यू कैन दैट्स गुड फिर अपने सकल के बोली और अपने प्रब्लेम थे एस एम एस पाठिए देवे ना देखे को असुविधा नहीं आपनारा भलो थकूँ सुंदर थकूँ एवं आज के दिन शुभ हो আমি খানুকা সাহেব ভায়োলিন বাজালেন তার উত্তরে ঘড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট প্রেমটি ভাষায় প্রাণ ঘড়িয়ে তৃষা ঘড়িয়ে আরো 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 গাও প্রাণ আমাদের আরো প্রান্তিক ঈশ্বর আল্লাহ দিক আমাদের ভক্তি আমরা সকল সবাইকে নিয়ে সুন্দরভাবে যাতে কাজ করতে পারি এবং বলদিয়া আই ওয়ান্ট টু ডেভেলপ মোর যা করেছে শুভেন্দু রায় মানে এক বছর পাঁচ মাস অনেক ডেভেলপমেন্ট করেছে নেক্সট বছর হলদিয়া আরো প্ল্যান করতে হবে আরো ভালো করে কাজ করতে হবে বিউটিফুল হবে যাতে হলদিয়াতে লোকে দেখতে আসে ঠিক আমার পাশে নন্দীগ্রাম আছে নন্দীগ্রাম আমাদের সংগ্রামে সন্দীপ কর আচ্ছা হলদিয়াতে আমি হেলথ মিনিস্ট্রি থেকে আমরা ডিসাইড করেছি একটা 50 বেডের ট্রমা সেন্টারও করব ইএসআই কবে করবে না করবে জানি না বাট একটা 50 বেডের ট্রমা সেন্টার করবো এই কারণে স্টেট গভর্নমেন্ট থেকে তার কারণ তো আমার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অনেকে আছে হট করে কোনো প্রয়োজন হলে বা আমার অফিসাররাও আছে ইঞ্জিনিয়াররাও আছে যারা কাজ করে টেকনিক্যাল এক্সপার্টরাও আছে এনি টাইম এনি প্রবলেম সেটা আমরা করবো বাদ বাকি হলদিয়ার ফুললি আমরা কেয়ার করব এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে যেখানে স্কোপ আছে দুর্গাপুর আসানসোল হলদিয়া কল্যাণী এবং আমাদের হাওড়া থেকে শুরু করে ডানকুনি অলরেডি আমি ফেট করিডরে ঢুকিয়ে দিয়েছি তিনটে রেলের কোম্পানি করে দিয়ে গেছি বেঙ্গলে অলরেডি আমার 16-18টা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট তৈরি হয়ে গেছে সবকিছু রেডি আছে আপনারা সাথে এগিয়ে এসে কাজটা করুন আর স্মল স্কেল বেকন নাম্বার ওয়ান ইট ইজ নট আওয়ার রিপোর্ট ইট ইজ দ্য চেম্বার ভি হ্যাভ গিভেন এ রিপোর্ট ঠিক স্মল স্কেল থেকে হ্যাভ গিভেন এ রিপোর্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে নাম্বার ওয়ান আগামী দিন আমার টার্গেট থাকবে আমি 1 কোটি চাকরি তৈরি করব ফ্রম দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি স্মল স্মল ক্লাস্টার করে করবো সারা পৃথিবীর লোক আসবে এইসব জিনিস কিনতে আমি এটুকু বলে আপনাদের সকলকে থ্যাংকস জানাচ্ছি ভালো থাকুন আমি ইন্ডাস্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন আমার ওয়ার্কিং ক্লাস প্রেস মিডিয়া থেকে শুরু করে আমাদের সকলে যারা এসেছেন আমি ধানসিরি এবং এপিজে গ্রুপ যারা আছেন সব আমার অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডরা ইনক্লুডিং অল দ্য চেম্বার সিপিসিআইআই সকলকে অ্যাসোসিয়েট সকলকে আমাদের অভিনন্দন জানাচ্ছি দুর্গা পুজোর অভিনন্দনও জানাচ্ছি কিন্তু সামনে আমাদের ফেস্টিভ্যাল আছে এবং নেক্সট আমি ডিসেম্বরে আসবো উই ওয়ান্ট টু অর্গানাইজ এ ট্রেড ফেয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার এট হলদিয়া পার্থদা আমাদের স্টেট গভর্নমেন্টের ট্রেড ফেয়ার এবার হলদিয়াতে করব কারণ হচ্ছে আমি ঘুরে ঘুরে করব দিল্লিতে যেমন আমাদের হয় হোক কিন্তু এবার হলদিয়াতে হোক এবং আমি নিজে আসবো আবার ডিসেম্বরে এসে দেখবো কত সুন্দর আমার হলদিয়া হলদি নদীর জলে দীর্ঘ নিঃশ্বাস থাকবে না হলদি নদীর জলে অনেক রক্ত হয়ে গেছে আজও হলদি নদীতে আসলে আমার খুব দুঃখ লাগে নন্দীগ্রামের আন্দোলনের কথা মনে হয় হলদি নদীর জল থেকে আসুন আমরা মুক্ত নিঃশ্বাস নিই আমরা সকলের জন্য ভালো থাকি সকল পরিবারদের যারা মারা গেছেন আপনার শান্তি কামনা করে আপনাদের সকলে ভালো থাকুন পুজোর অভিনন্দন বকরি ঈদ আসছে তারও শুভেচ্ছা আগাম জানিয়ে গেলাম ডিসেম্বরে আবার দেখা হবে প্রস্তুত থাকবে ধন্যবাদ বন্দে মাতরম জয় হিন্দ